শিশু বাচ্চারা যদি নামাজের সামনে সিজদার স্থানে এসে বসে থাকে তাহলে কি করব, নামাজ ছেড়ে দিব নাকি ইশারা সিজদা করব? এটার আগে আমরা বারবার বলেছি আলহামদুলিল্লাহ, একই প্রশ্ন অনেকবার এসেছে। শিশুরা যদি নামাজি ব্যক্তির সিজদার সামনে থাকে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থা নামাজ কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি খুব বেশি ডিস্টার্ব ফিল করেন, খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে নামাজের মধ্যেই সলাতরত অবস্থায় আলতো করে ধরে তাকে সাইডে সরায় দিবেন, যাতে করে নামাজের মধ্যেই আছেন এটা বোঝা যায়। যদি এরকম বোঝা যায় যে আপনি রীতিমতো ওকে নিয়ে কোলে করে নিয়ে আর যা রেখে এসে তারপর নামাজ শুরু করেন, তাহলে তো নামাজ ভেঙে যাবে। কারণ সালাতের মধ্যে সালাত বহির্ভূত এমন কোনো কাজ করা যায় না যেই কাজটা করার কারণে একজন বাহির থেকে দেখা মানুষ তাকে নামাজে আসে না নামাজের বাইরে আসে বুঝতে সন্দিহানের মধ্যে পড়ে যায়, সন্দিহান হয়ে যায়। এরকম যদি হয় তাহলে সেরকম করা জায়েজ না, এরকম করা যাবে না। এর বাইরে আপনার সেজদারত অবস্থায় বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাহলে আলতোভাবে তাকে সরিয়ে দেওয়া যাবে, আর এই অবস্থা নামাজ কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ে দিলে সেই নামাজ কি মৃত ব্যক্তির আমলনামায় যায় না আমলনামায় পৌঁছায়? মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কিছু কাজ করতে পারেন, যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট বিবরণ রয়েছে, বর্ণনা রয়েছে। আর কিছু জিনিস আছে যেগুলো নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। সালাতের বিষয়টা এরকম যে এই নামাজ এটা মৃত ব্যক্তির জন্য উপকারে আসবে কি না, অর্থাৎ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির তরফ থেকে সালাত আদায় করে পাঠাতে পারে কি না, এটা নিয়ে কিছুটা মত পার্থক্য ওলামা ইকরামের মধ্যে আছে। অনেকে এটা করার পক্ষে, অনেকে এটা না করার পক্ষে, অর্থাৎ সদকা জারিয়া হিসাবে মৃত ব্যক্তির তরফ থেকে ইসালে সওয়াব হিসাবে এটা না করার পক্ষে অনেক ওলামা ইকরাম রয়েছে যে নামাজটা না। কিন্তু অনেক বর্ণনা থেকে নামাজ রোজা এগুলো মৃত ব্যক্তির জন্য উপকারে আসে, তার তরফ থেকে পড়ে দিলে আল্লাহ দুই রাকাতে সওয়াব তাদেরকে পৌঁছায় দেন, তাদের আমল নিয়ে দিয়ে দেন, তো সেই সুযোগ রয়েছে। ধরুন আমি রাতে কোনো এক সময় যে কোনোভাবে নাপাক হয়েছি কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ওইভাবেই ফজরের নামাজ পড়ে ফেলেছি, ওয়াক্ত শেষ হওয়ার পর মনে পড়েছে, তখন কী করা উচিত? এই নামাজ আবার দোহরাইতে হবে? যদি কখনো মনে হয় যে ফরজ গোসল হয়েছে কিন্তু আমি গোসল ফরজ হয়েছে এটা মনে ছিল না, স্বপ্নদোষ হয়েছে মনে ছিল না, পরবর্তীতে আমি গোসল ছাড়াই নামাজ পড়ে ফেলেছি মনে হয়েছে, তাহলে এই নামাজটা আবার পড়তে হবে গোসল করে।